আসসালামু আলাইকুম, স্বাগত লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। আজকে গতকালকে আমরা পড়ছিলাম যে ট্রান্সফরমার, তাই না? যে ট্রান্সফরমার কি কিভাবে কাজ করে এবং কত প্রকার প্রকারভেদগুলো আলোচনা করছিলাম। তো সেখান থেকে আমাদের এবিসি লাইসেন্স বোর্ডে কিন্তু এ ক্যাটাগরির জন্য ট্রান্সফরমারের কোশ্চেন আসে। তাই এখন আপনারা এখানে কজন আছেন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 জন। 9 জনের জন্য 9টা কোশ্চেন থাকবে। হ্যাঁ, পারবেন তো? রেডি? আচ্ছা, প্রথম কোশ্চেন তোমাকে দিয়ে শুরু। তুমি ভাবছিলে ওই পেশে শুরু হবে, এই জন্য কি ইয়ে ছিল না, মাইক্রোফোনটা নেব। আচ্ছা, প্রথম হচ্ছে ট্রান্সফরমার কি? ট্রান্সফরমার কি? হ্যাঁ, ট্রান্সফরমার হচ্ছে একটা বৈদ্যুতিক স্থির ডিভাইস যা দ্বারা আমরা ভোল্টেজকে কমাতে এবং বাড়াতে পারি। রাইট। আচ্ছা, ভোল্টেজ কমলে বাড়লে কারেন্ট কম বেশি হবে না? ভোল্টেজ কমলে কারেন্ট বাড়বে আর কারেন্ট কমলে ভোল্টেজ বাড়বে। রাইট, জিনিয়াস। আচ্ছা, যদি একটা 100 KVA ট্রান্সফরমার হয়, ঠিক আছে, 100 KVA যদি ট্রান্সফরমার হয়, তাহলে এই পাওয়ারটাই কম বেশি হবে? জি, পাওয়ারটা ট্রান্সফরমার পাওয়ার কিসে বের করি আমরা? পাওয়ার তো কম বেশি হবে না, ভোল্টেজ পাওয়ার কম বেশি হবে না, হবে রাইট, ভোল্টেজ কম বেশি হবে, ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি কম বেশি হবে, ফ্রিকোয়েন্সি কত? 50 হার্জ না স্যার? ফ্রিকোয়েন্সি তো ফিক্সড, ফ্রিকোয়েন্সি ফিক্সড, পাওয়ারও ফিক্সড, ফ্রিকোয়েন্সি ফিক্সড। গুড জব, হাততালি হবে একটা, জোরে জোরে। আরে এত আলসে কেন, হাততালি দেন না। ও তো ভালো পারছে, সুন্দর পারছে। নেক্সট। আচ্ছা, ট্রান্সফরমারের 10টা পার্টস এর নাম বলবেন। এই দেখে বলবেন না আবার, চোখ বেশি ক্যামেরার দিকে। 10টা ট্রান্সফরমারের 10টা পার্টস এর নাম। কোর, হ্যাঁ, কোর, কয়েল, যেটা, হ্যাঁ, কোর, কয়েল, তারপরে চলে গিয়ে তেল, তেল, জি, ট্রান্সফরমার অয়েল বলেন, ট্রান্সফরমার অয়েল, হ্যাঁ, তারপর ট্রান্সফরমার কটা হলো? গণ, তিনটা, হ্যাঁ, তিনটা, তারপরে তারপরে কি একটা করতে বলতে পারি? তারপরে এইচটি, হ্যাঁ, বুশিং, এলটি বুশিং, এলটি বুশিং, রাইট। তারপরে তারপরে বুকলস রিলে, বুকলস রিলে, তারপর তারপর এই যে এই কে বলছে, আগে বলতে বলছি, সাতটা হইছে আর আর তিনটা হলে তো ফুল মার্কস। জি, আছে সামনে উপরে বড় সরো ট্যাঙ্ক টুম থাকে। জি, ট্রান্সফরমারের দরেন বাক্স যা আমরা বাক্স বক্স বক্স, এই তোমার হাসা যাবে না, নড়া যাবে না, রোবট হয়ে থাকবে। জি, ক্যামেরাম্যানের কোনো ফিলিংস নাই, ফিল থাকবে না, জি, বক্স কিন্তু চাপায় রাখতে হবে, হ্যাঁ। তারপরে আর কি? ট্যাঙ্ক না তো, কি এটা? বক্স, বক্স, জি, ট্রান্সফরমার ট্যাঙ্ক, বক্সের ভিতরে ফিল থাকে। আচ্ছা, তারপরে আটটা হইছে, আরেকটা আর কি হেল্প লাগবে? জি, কে কার হেল্প নিবে বলো? যে কটা বলে নাই, এক্সপ্লোশন ভেন্ট, এটা বলে নাই, ব্রিদার বলে নাই, ব্রিদার, তারপরে কনজারভেটর ট্যাঙ্ক বলে নাই, তারপরে হচ্ছে কুলিং টিউব বলে নাই, কুলিং টিউব, তারপরে এই কয়টাই বলে না, আরো আছে, তারপরে স্যার সিলিকা জেল, ওটা তো ভিতরে ভিতরে থাকে, তারপরে আর আর কি আরো আছে, আর ট্যাপ চেঞ্জার বলে নাই, ট্যাপ চেঞ্জার, ট্যাপ চেঞ্জার, রাইট, জি স্যার। আরেকটা হচ্ছে হর্ন গ্যাপ লাইটিং অ্যারেস্টার, অ্যারেস্টার, রাইট, তাহলে হ্যাঁ, বুশিং বলছে, এসটি বুশিং, এলটি বুশিং বলছে, গুড জব। আচ্ছা, নেক্সট ওকে কোশ্চেন দাও রিজল ভাই। আচ্ছা, কঠিন ধরব না সহজ ধরব? কঠিন ধরব না, সহজ, সহজ। আচ্ছা, স্টেপ আপ ট্রান্সফরমারে ভোল্টেজকে কি আমরা বাড়াই না কমাই? স্টেপ আপ, হ্যাঁ, এটা বাড়াই, ভোল্টেজ বাড়াই, অর্থাৎ যে ভোল্টেজ দেই সেই ভোল্টেজটাকে কি, ভোল্টেজটাকে বাড়ায় দেয়, যদি 11 কেভি দেয় 132 কেভি করে দেয় যা দেয়। আচ্ছা, আরেকটা করব, হ্যাঁ, তাহলে স্টেপ ডাউনে কি হয়? স্টেপ ডাউনে ভোল্টেজ কমে, ভোল্টেজ কমে। আচ্ছা, স্টেপ ডাউন ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয়? আচ্ছা, ওইটা বাদ, আরেকটা কোশ্চেন করতেছি, সেটা হচ্ছে আমরা যে আমাদের যে আশেপাশে পোলে যেটা আসা থাকে, এটা কি কোন ট্রান্সফরমার, স্টেপ আপ না স্টেপ ডাউন? হলো স্টেপ ডাউন, স্টেপ ডাউন, সিওর 100%? সিওর স্যার। আচ্ছা, কত ভোল্ট থেকে কত ভোল্ট করে? 33 থেকে কাছে নেন, 33 থেকে 11 কেভি করে। হেই, আবার ভালো করে, আমাদের আশেপাশে পোলের মধ্যে যেগুলো থাকে বা আমাদের বাড়ির মধ্যে থাকে বা সাবস্টেশনে থাকে, সেটা কত? 11 কেভি থেকে 400 করে, 11 কেভি থেকে 400। আচ্ছা, 400 ভোল্ট থেকে, ধরেন যে 400 ভোল্ট থ্রি ফেজ না? জি স্যার। 400 ভোল্ট কি থ্রি ফেজ না? এখান থেকে সিঙ্গেল ফেজ করতে গেলে কি করতে হয়? 230 পাইতে গেলে আবার বুঝেন, আরেকবার বুঝেন, ভালো করে বুঝতেছি।
আমাদের যে ট্রান্সফরমার আউটসাইডে তিনটা ফেজ পাইলাম না, জি স্যার, L1 L2 L3, এখানে ভোল্টেজ কত? 400 ভোল্ট। তাহলে এই 400 ভোল্ট ট্রান্সফরমার থেকে যদি আমরা 230 ভোল্ট চাই বা সিঙ্গেল ফেজ চাই, তাহলে কিভাবে কানেকশন করবো? তাহলে আমরা একটা ফেজ নিবো, একটা নিউট্রাল, একটা ফেজ নিবো, একটা নিউট্রাল নিবো, অর্থাৎ একটা ফেজ একটা নিউট্রাল যদি ভোল্টেজ, তাহলে 230 ভোল্ট। গুড জব, ধরে হাত তালি হবে। আপনি ধরে করছেন, বলেন কিছুক্ষণ আগে আপনি কোশ্চেন করছিলেন, উল্টে আমি এই কোশ্চেনটা করবো আপনাকে, যে ট্রান্সফরমারের ডিসিতে কেন কাজ করে না? ফ্রিকোয়েন্সির কারণে। ফ্রিকোয়েন্সি না থাকার কারণে ট্রান্সফরমার ডিসিতে কাজ করে না, ডিসি কারেন্টের ট্রান্সফরমার কিন্তু কাজ করবে না। এই একটা সুবিধার কারণে, এই একটা অসুবিধার কারণে কিন্তু আমরা ডিসি কারেন্টকে ব্যবহার করতে পারি না, এই একটা অসুবিধার কারণে। আচ্ছা, আরেকটা বুকলস রিলের কাজ কি? বুকলস রিলের কাজ কি? বুকলস রিলের কাজ যখন তেলের টেম্পারেচার অনেক বেশি হয়ে যাবে, যখন চাপ বাড়বে তখন এটা আর কি কাট করে দিবে ট্রান্সফরমার। শুধু কাট করে দিবে, অ্যালার্ম দেয় না? একটি ফার্স্টে অ্যালার্ম দিবে সতর্কতামূলক, পরে যখন এটা বেশি হয়ে যাবে অনেক বেশি তখন কাট করে দিবে। আচ্ছা, তারপরে হচ্ছে হর্ন গ্যাপের কাজ কি? লাইটিং এর জন্য, লাইটিং এর, লাইটিং মানে বজ্রপাত ভাঙে বলে? হ্যাঁ, বজ্রপাত হলে ওটা নিজের ভাষায় বলেন, সমস্যা নাই, আপনারা তো ইঞ্জিনিয়ার না। বজ্রপাত হলে ওটা যেন বাইপাস হয়ে যাইতে পারে, বাইপাস হয়ে যেতে পারে, অর্থাৎ হর্ন গ্যাপের ভিতর দিয়ে মাটিতে ডিসচার্জ হতে পারে। আচ্ছা, আর কোশ্চেন করব। আচ্ছা, ট্রান্সফরমারে প্রাইমারি সাইড কোনটা আর সেকেন্ডারি সাইড কোনটা? যেটা তো হচ্ছে ইন হয় ওটা প্রাইমারি সাইড, আর যেটা আমরা ইন হয় ভোল্টেজ যেটা দেয় ইন, পাওয়ার ইন হয় যেটা দেয় লাইন ঢোকে ট্রান্সফর, সেটা হচ্ছে প্রাইমারি, যেটা দিয়ে বের হয় সেটা হচ্ছে সেকেন্ডারি। আপনারা সবই পারেন তো, কি ধরাবো আর? আচ্ছা, বসেন, নেক্সট। আচ্ছা, কালকে আমরা ট্রান্সফরমার তৈরি করে দেখছিলাম না, ভিড় দেখছিলাম তৈরি করা ট্রান্সফরমার। আচ্ছা, বলেন ট্রান্সফরমারের এলটি সাইডে যে আমরা কয়েল বাঁধি, সেই কানেক্টরের সাইজ মোটা না এসটিতে মোটা? স্যার, এলটিতে মোটা। কেন এলটিতে মোটা? স্যার, এলটিতে আমরা জানি যে ভোল্টেজ কম থাকে, হ্যাঁ, যার জন্য মোটা থাকে। ভোল্টেজ কম থাকলে মোটা হবে কেন? জি স্যার, ভোল্টেজ কম থাকলে মোটা হবে কেন? কারেন্ট বেশি হবে এখানে। কারেন্ট বেশি হবে, রাইট, কারেন্ট বেশি হলে কারেন্ট যাওয়ার পথটা বেশি লাগবে। অর্থাৎ এলটি সাইডে কি আমাদের মোটা কয়েল থাকে? মোটা কয়েল থাকে। আর এসটি সাইডে থাকে কি? চিকন। আচ্ছা, পাক সংখ্যা কত বেশি থাকে? জি স্যার, পাক সংখ্যা, প্যাচ সংখ্যা, প্যাচ সংখ্যা যেটা চিকন থাকবে ওইটা বেশি থাকবো। যেটা চিকন থাকবে হাই ভোল্টেজ সেটা বেশি থাকবে, আর যেটা হচ্ছে মোটা থাকবে সেটাতে লো ভোল্টেজ, যেটা এটা মোটা থাকবে। আচ্ছা, ট্রান্সফরমার যে তেল ব্যবহার করছি, জি স্যার, এই তেলের কাজ কি? তার ট্রান্সফরমারের তেলের দুইটা কাজ, একটা হচ্ছে আমাদের যে ওয়াইন্ডিংটা থাকবে ভিতরে, এইটার যদি টেম্পারেচার বৃদ্ধি পায় কোনো কারণে, যদি না বৃদ্ধি পাবে, হ্যাঁ হ্যাঁ, বৃদ্ধি যখন বৃদ্ধি পাবে তখন এটাকে ঠান্ডা রাখার কাজ করে। দ্বিতীয়ত হচ্ছে ইনসুলেটর হিসেবে কাজ করে, এটার ভিতরে ইনসুলেশন হিসেবে কাজ করে, সরি স্যার, ইনসুলেশন হিসেবে কাজ করে, দুইটা কাজ করে ট্রান্সফরমার অয়েল। আচ্ছা, ট্রান্সফরমার অয়েলের নাম বলতে পারবেন? জি স্যার, এটার জেনেটিক নাম হচ্ছে হলো এই ন্যাফথা অয়েল, আর হচ্ছে বাণিজ্যিক নাম হলো বহুলভাবে প্রচলিত, এটা হচ্ছে পাইরানল অয়েল, পাইরানল। আচ্ছা, আরেকটা আছে সিনথেটিক এবং মিনারেল। জি স্যার, দেখ, নাম শুনছেন? শুনছি স্যার, কিন্তু এইটার ক্ষেত্রে আমি শুনি নাই। আচ্ছা, সিনথেটিক মিনারেল, মিনারেলটা হচ্ছে জমে যায়। জি স্যার, যেমন ধরে শীত প্রধান দেশে পানি জমে যায় না? জি স্যার, তো মিনারেল যে অয়েলটা সেই অয়েলটা হচ্ছে জমে যায়। শীত প্রধান দেশে আমাদের সিনথেটিক অয়েল ব্যবহার করতে হয়। আপনারা বাইক চালান কে? আমি স্যার চালাই। চালান বাইকে সিনথেটিক অয়েল পাইছেন কখনো? জি স্যার, পাইছি। সিনথেটিক অয়েলের কাজ হচ্ছে জমবে না? জি স্যার। ওকে, আমাদের আবহাওয়ায় কমপ্লিট সিনথেটিক দরকার হয় না। নেক্সট, দেন। আচ্ছা, আপনি কঠিন করবো না ছোট কোশ্চেন, কি করবো কঠিন করবো না ছোট ইয়ে করবো? আচ্ছা, আপনারা হচ্ছে এই যে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, সিঙ্গেল ফেজ, হ্যাঁ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার আর থ্রি ফেজ ট্রান্সফরমার মধ্যে কোনটা পার্থক্য বলেন তো? সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার আর থ্রি ফেজ ট্রান্সফরমার, এই যে এখানে আমাদের বইয়ের মধ্যে আছে না, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার এবং থ্রি ফেজ ট্রান্সফরমার, এর মধ্যে পার্থক্য বলতে পারবেন? সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের মধ্যে দুইটা লাইন থাকে, হ্যাঁ দুইটা লাইন থাকে, আর থ্রি ফেজ ট্রান্সফরমারের মধ্যে তিনটা লাইন থাকে, তিনটা লাইন থাকে, তিনটা লাইন থাকে, তিন সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের মধ্যে দুইটা কয়েল থাকে, থ্রি ফেজ ট্রান্সফরমারের মধ্যে তিনটা কয়েল থাকে, ছয়টা কয়েল থাকে, ছয়টা কয়েল থাকে, তিনটা তিনটা ছয়টা কয়েল থাকে। আচ্ছা, আপনি এটা বলেন যে সহজ কোশ্চেন করি নাকি, ট্রান্সফরমারের মূল অংশ কোনটা বলেন তো? মূল অংশ কয়েল, হ্যাঁ ট্রান্সফরমারের মূল মূল জিনিস ওইটা বলছিলাম,
মূল অংশ কোর এবং কয়েল, কোর এবং কয়েল, কয়েল তো এগুলো তো সাপ্লিমেন্টারি অংশ, মানে এগুলো দিয়ে হচ্ছে কি সেটাকে ঠান্ডা করা হচ্ছে, অয়েল বলে নাই, কয়েল বলছেন, কয়েল বলছি, কয়েল আর হচ্ছে কোর, ওকে নেক্সট আপনি, আচ্ছা স্টেপ আপ ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয়? স্টেপ আপ স্যার স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করে যে জায়গায় কম আমাদের ভোল্টেজ লাগবে, তোমার জন্য কোন স্থান বলছেন? স্থান ভোল্ট স্যার, কোন স্থানে অরিজিনাল কোশ্চেনটা নাকি? আচ্ছা এটা নেক্সট আরেকজন আপনি আনসার করবেন, এই দাঁড়াও ফাইনাল কোশ্চেন শেষ হয় নাই, ট্রান্সফরমার কি তুমি বলো? ট্রান্সফরমার, ট্রান্সফরমার হলো এমন একটি বৈদ্যুতিক স্টেট ডিভাইস যার মাধ্যমে আমরা পাওয়ার ভোল্টেজ বাড়াইতে পারি কমাইতে পারি এবং এক স্থান থেকে অন্য স্থানে আমরা ভোল্টেজ। আচ্ছা কয়টা ট্রান্সফরমার কয়টা প্রকারভেদ বলো? কয়টা? বুকলেস রিলে, না 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 অপশন নাম বলি নাই, প্রকারভেদ যেমন আছে না স্টেপ আপ ট্রান্সফরমার স্টেপ ডাউন ট্রান্সফরমার, এরকম বলো। স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার, তার দুই আর আনা ইনডোর আউটডোর পাওয়ার ট্রান্সফরমার ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার সিঙ্গেল ফেজ থ্রি ফেজ ট্রান্সফরমার সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, বসো নেক্সট আপনার ট্যাপ চেঞ্জারের কাজ কি? ট্যাপ চেঞ্জার নাম শুনছেন? ট্যাপ চেঞ্জার শোনেন নাই? আচ্ছা এই কোশ্চেনটা আপনার জন্য থাকবে, ওনাকে দেন বসেন। ট্যাপ চেঞ্জারের কাজ কি? তারপরে আমরা একটা ট্রান্সফরমার দেখছিলাম যে ড্রাই টাইপ ট্রান্সফরমার, জি স্যার, এই ড্রাই টাইপ ট্রান্সফরমার কি? ড্রাই টাইপ ট্রান্সফরমার স্যার মানে যেটাকে আমরা বলছিলাম আইসোলেশন ট্রান্সফরমার, আরে না আইসোলেশন ট্রান্সফরমার, কাস্ট রেজিন ড্রাই টাইপ ট্রান্সফরমার, এই যে ট্রান্সফরমার, জি স্যার, জি স্যার, এটা হচ্ছে, এটা স্যার এটাতে কোনো তেল থাকে না, এটাতে তেল থাকে, তেল থাকে না, এটা কাস্ট রেজিন ড্রাই টাইপ ট্রান্সফরমার বলে, জি স্যার। ওকে সুন্দর, আপনাদের পারফরম্যান্স খুব ভালো, আজকে আমরা শুরু করব, হ্যাঁ যেভাবে শিখতেছেন বারবার প্র্যাকটিস করতেছেন না পাওয়ার তো কোনো কারণ নাই। আচ্ছা এইখানে যে আপনারা অ্যানসার গুলো দিলেন এই দশটা কোশ্চেন ট্রান্সফরমার থেকে আর কি ধরতে পারে? ট্রান্সফর দেখে বলতে পারে যে এটা কোন বুশিং, এটা কি নাম, এই নাম যদি আপনারা বলতে পারেন, কেন এটা বলতে পারবেন না যে কোনটা কি নাম, কোথায় কোথায় ইন হয়েছে লাইন, কোথা থেকে বের হয়েছে বলতে পারবেন না, কিভাবে কাজ করে বলতে পারবেন না, তাহলে কোথায় আটকাবেন আপনারা? ওকে ঠিক আছে শেষ করো।